নমঃ শিবায় চিলড্রেন, কেমন আছো সবাই তোমরা? হোপ অল অফ ইউ স্পেন্ড ইউর সামার ভ্যাকেশন ভেরি ওয়েল। ওয়েলকাম টু নার্সারি ক্লাস ওয়ান্স এগেইন, অ্যান্ড আই এম ইউর নার্সারি ম্যাম। আজকে আমি তোমাদেরকে একটা নতুন লেটার শেখাবো, বাট তার আগে বলো তো, তোমরা সব আগে যে লেটারগুলো আমি শিখিয়েছি ইন মাই প্রিভিয়াস ক্লাসেস, অল অফ ইউ হ্যাভ প্র্যাকটিসড লেটার এল আই বি করেছো তো? ভেরি গুড। তাহলে আজকে আমরা শিখব হচ্ছে লেটার সি। টুডেজ টপিক ইজ রেকগনিশন অ্যান্ড রাইটিং অফ ক্যাপিটাল লেটার সি অ্যান্ড স্মল লেটার সি। ওকে, আচ্ছা, লেটার সি শেখানোর আগে আমি তোমাদেরকে একটা নতুন স্ট্রোক শেখাবো। সেই স্ট্রোকটা হচ্ছে লেফট কার্ভ। ইন মাই প্রিভিয়াস ক্লাস আই টট ইউ রাইট কার্ভ, আজকে ঠিক আমরা তার অপোজিট কার্ভটা শিখবো, লেফট কার্ভ। তাহলে চলো দেখে নিই লেফট কার্ভ কাকে বলে। This is called left curve, okay? এটাকে বলে left curve. Page number 18 in your English worksheet book. এইরকম ঠিক একই রকম আছে, আমি এখানে তোমাদেরকে করে দেখাচ্ছি, you will practice there. So this is known as left curve, a curve towards left. তাহলে চলো এটাকে আমরা ট্রেস করি একদম ওপর থেকে, from top আমরা আস্তে আস্তে নিচের দিকে আসবো এবং ঘুরিয়ে লেফট কার্ভ বানাবো। পরেরটাও তাই করবো, ওপর থেকে আস্তে আস্তে নিচে নামবো, এরমভাবে ঘুরিয়ে দেব। দিস ইজ দ্য লেফট কার্ভ। আমার মতো এরকম বিভিন্ন তোমরা ক্রেয়ন ইউজ করতে পারো বা উডেন কালার ইউজ করতে পারো। দেখো আমি এখানে গ্রিন কালার ইউজ করছি, আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, এইভাবে জিনিস ঘুরিয়ে দিচ্ছি। কার্ভ, ইউ আর মেকিং আ কার্ভ টুয়ার্ডস লেফট, লেফট কার্ভ। লাস্ট আমরা পিঙ্ক কালার নিলাম, একদম শেষের সবচেয়ে বড় কার্ভটা করব, ওপর থেকে আস্তে আস্তে নিচে নেমে নামব, এরমভাবে দেখো ঘুরে যাচ্ছে এইভাবে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল কি, লেফট কার্ভ। পেজ নাম্বার 18 তোমরা করবে। এবার পেজ নাম্বার 19 সিমিলার কার্ভই আছে কিন্তু ছোট সাইজ। একদম টপ থেকে শুরু করবো, আস্তে 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 নামবো, নেমে ঘুরিয়ে দিচ্ছি এইভাবে। দেখো এটা হয়ে গেল লেফট কার্ভ। লেফট কার্ভ, আমার সাথে সাথে বলো লেফট কার্ভ। সো আন্ডারস্টুড চিলড্রেন হোয়াট ইজ লেফট কার্ভ? এবার আমরা কিছু ছবি দেখে নেব। তাহলে পেজ 19 তোমরা এটা কমপ্লিট করবে। ইমেজেস অফ লেফট কার্ভ, দেখো হোয়াট ইজ দিস, ইজ আ কাপ। আচ্ছা দেখো এখানে তোমরা দুধ খাও কাপে, তোমাদের মারা চা খায়, তাই তো কাপে করে। এবার দেখো কাপের হ্যান্ডেলটাকে দেখো, জাস্ট লাইক লেফট কার্ভ, কার্ভটাকে দেখেছো একদম লেফট, ঠিক যেরকম শেখালাম আমি, তাই তো। দেখো এটা কি, এটা একটা ফিশ। এবার স্কেলসগুলোকে দেখো, লাইক লেফট কার্ভ না সব? সো আন্ডারস্টুড চিলড্রেন হোয়াট ইজ লেফট কার্ভ? ভেরি গুড। এবার আমি তোমাদেরকে একটা লেটার শেখাবো উইথ লেফট কার্ভ। দেখো এটা হচ্ছে লেটার সি। আচ্ছা নাও টেক আউট ইন্ডেক্স ফিঙ্গার, এবার আমরা ট্রেস করব। দিস ইজ কল ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি। দেখো ওপর থেকে এরকম করে আস্তে আস্তে নামবে, নেমে 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 নেবে, এটাকে ঘুরিয়ে দেবে। সে উইথ মি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি। এটা হলো স্মল সি, স্মল সি, স্মল সি, স্মল সি। ওকে, এবার আমরা দেখে নেব হোয়াট আর দ্য পিকচার্স দ্যাট গোজ উইথ ক্যাপিটাল অ্যান্ড স্মল সি। ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি ফর ক্যাট, দেখেছো এটা একটা কি, ক্যাট। বাড়িতে আছে তোমাদের ক্যাট? ক্যাট কীভাবে ডাকে, মিয়াও, রাইট? ক্যাপিটাল সি ফর ক্যাট। এটা হচ্ছে স্মল সি, স্মল সি। এভাবে ওদেরকে বারবার এরকম ট্রেস করতে বলবেন, স্মল সি,
স্মল সি ফর ক্যাপ, ক্যাপ আমরা মাথায় পরি, তাই তো? স্মল সি ফর ক্যাপ। ওকে চিলড্রেন, তাহলে তোমরা চিনে গেলে ক্যাপিটাল সি অ্যান্ড স্মল সি। এবার তোমাদের ওয়ার্কশিট বুক পেজ 20 and 21 ঠিক এরকমই আছে। এটা তোমরা এবার ট্রেস করবে উইথ কালার পেন্সিল অর ক্রেয়ন। ওপরে লিখেছি আমি ট্রেস অ্যান্ড রাইট সি ফর ক্যাট অ্যান্ড স্মল সি ফর ক্যাপ, একটা ক্যাটের ছবি একটা ক্যাপের ছবি, এবার কীভাবে ট্রেস করবে। সো ইউ উইল স্টার্ট ফ্রম রেড লাইন, রেড লাইন থেকে শুরু করবে, একটা লেফট লেফট কার্ভ বানাবে, আস্তে 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 সেকেন্ড ব্লু লাইনের মধ্যে শেষ করবে, হয়ে গেল ক্যাপিটাল সি। রেড লাইন থেকে সেকেন্ড ব্লু লাইনে একটা লেফট কার্ভ বানাবে, ক্যাপিটাল সি। ওকে, এবার স্মল সি, স্মল সি হচ্ছে ফার্স্ট ব্লু লাইন থেকে সেকেন্ড ব্লু লাইনের মধ্যে একটা ছোট্ট লেফট কার্ভ বানাবে, এটা হয়ে গেল স্মল সি। তাহলে দেখেছো লেফট কার্ভ শেখা মানে সি শিখে যাওয়া, ক্লিয়ার? তাহলে পেজ 20 and 21 ইউ উইল ডু ক্যাপিটাল সি অ্যান্ড স্মল সি। ওকে, নাও এবার তোমাদের যে ফোর লাইন্স কপি আছে ওখানে পেরেন্টস, আমি ওদেরকে একটা না, ফার্স্ট থিং দে উইল ডু ট্রেস দ্য লেফট কার্ভ। চারটে লাইন কাটবেন, এভাবে ওপরে লিখে দেবেন ট্রেস দ্য লেফট, কার্ভগুলো আপনারাই বানিয়ে দেবেন, দে উইল জাস্ট ওনলি ট্রেস। রেড লাইন থেকে সেকেন্ড ব্লু লাইন অব্দি ইউ উইল মেক আ লেফট কার্ভ, দেখবে যেন ব্লু লাইনের বাইরে না যায়, সেকেন্ড ব্লু লাইনের বাইরে যেন না যায়। অ্যান্ড স্টার্ট ফ্রম দ্য রেড লাইন, ফার্স্ট রেড লাইন, লেফট কার্ভ, এইভাবে দুটো পেজ করবেন, ক্লিয়ার? এটা আপনার আগেও আমি অনেকবার দিয়েছি, ট্রেস অ্যান্ড রাইট, ওপরে লিখবেন সি ফর ক্যাট অ্যান্ড স্মল সি ফর ক্যাপ, ওপরে চারটে লাইন ছাড়বেন, একটা ক্যাটের ছবি আঁকবেন আর ওই পাশে একটা ক্যাপের ছবি আঁকবেন, নিচে ছটা লাইন দুটো ভাগ করবেন, এখানে 12টা ক্যাপিটাল সি হবে, এখানে 12টা স্মল সি হবে। আবারও বলছি দে উইল জাস্ট ট্রেস অনলি, আপনারা ডট দিয়ে ওদের করে দেবেন উইথ কালার, উইথ ক্রেয়ন অর উডেন কালার পেন্সিল, উডেন কালার পেন্সিল হলেও ভালো হয়, ওদের পেন্সিল গ্রিপটা তাড়াতাড়ি তাহলে আসবে। দে উইল স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট রেড লাইন, ঘুরিয়ে ওপর থেকে নিচে নেবে, এখানে ঘুরিয়ে দেবে, লেফট কার্ভ বানাবে সেকেন্ড ব্লু লাইনে, হয়ে গেল ক্যাপিটাল সি। স্মল সি, ফার্স্ট ব্লু লাইন আর সেকেন্ড ব্লু লাইনের মধ্যে, ফার্স্ট ব্লু লাইন থেকে ওরা সেকেন্ড ব্লু লাইনের মধ্যে একটা ছোট্ট লেফট কার্ভ করবে, আর যখন আর এক ট্রেস করবে বাচ্চারা ওদের সবসময় লেফট হ্যান্ডটা এইভাবে সাপোর্ট রাখতে বলবেন, তাহলে ওদের সুবিধা হবে লিখতে, এইভাবে, ক্লিয়ার? এরপরে এটা দুটো পেজ করাবেন, এটা দুটো পেজ করাবেন। আচ্ছা, এরপর আমি একটা এখানে দিয়েছি হচ্ছে ট্রেস অ্যান্ড রাইট দ্য লেটার্স, এতদিন যে লেটার্সগুলোরা শিখেছে সবকটাই ওরা এভাবে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল লেটারগুলো প্র্যাকটিস করেছে, এখানে আমি একটু মিক্স করে দিয়েছি। যেমন ওপরে লিখে দিয়েছি ট্রেস অ্যান্ড রাইট দ্য লেটার্স, এখানে লেটার এল, ক্যাপিটাল আই, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এগুলো আপনারা সবই ডট দিয়ে করে দেবেন, দে উইল জাস্ট ওনলি ট্রেস। ওদেরকে বলবেন তোমরা এখন কী ট্রেস করছো, আর ওদের একসাথে লিখতেও পারবে, এটা ওদের একটা সুবিধা হবে। ক্যাপিটাল এল, ক্যাপিটাল আই, এভাবে ওদের বলে বলে ট্রেস করাবেন, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। ঠিক সিমিলারলি ইন দ্য সেম ওয়ে স্মল লেটারও তাই, ক্যাপিটাল এল, সরি স্মল এল, স্মল আই, স্মল বি, স্মল সি, ঠিক আছে? তাহলে ওপরে লিখবেন হচ্ছে ক্যাপিটাল এল, ক্যাপিটাল আই, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, 1 2 3 1 2 3 4 5, পাঁচটা লাইন দেবেন ক্যাপিটাল আর নিচেও পাঁচটা লাইন দেবেন স্মল, আপনারা লিখে দেবেন দে উইল ট্রেস। ওকে, নেক্সট পেজে দেবেন জয়েন দ্য লেটার্স,
আমি এখানে ক্যাপিটাল স্মল সব মিক্স আপ করে দিয়েছি, ক্যাপিটাল এল আই বি সি, নিচে তার নিচে দিয়েছি স্মল এল আই বি সি, এপাশে একটু মিক্স করে লেটারগুলো দিয়ে দিয়েছি। এবার ওদেরকে এইভাবে বলবেন, এটা কী বলো, দে উইল সে ক্যাপিটাল এল। এবার এখানে খোঁজো তো, ওয়্যার ইজ আনাদার ক্যাপিটাল এল, এই তো, ভেরি গুড, দেন দে উইল জয়েন। হোয়াট ইজ দিস, ক্যাপিটাল আই, খোঁজো তো, ওয়্যার ইজ আনাদার ক্যাপিটাল আই, এই তো ক্যাপিটাল আই, ভেরি গুড। ক্যাপিটাল এটা কি, ক্যাপিটাল বি, এবার দেখো তো বি কোথায়, ক্যাপিটাল বি কোথায়, ভেরি গুড, জয়েন করো, বাহ। এটা কি, ক্যাপিটাল সি, দেখো তো ক্যাপিটাল সি আর একটা কোথায়, এই তো, বাহ, ভেরি গুড। ঠিক সেম ম্যানারে আমি স্মল লেটারগুলো লিখেছি, স্মল এল, স্মল আই, স্মল বি, স্মল সি। ওদেরকে এভাবে বলবেন, এটা কি বলো, কোন এল, স্মল এল, এবার খোঁজো স্মল এল কোথায়, এই যে স্মল এল, তাহলে জয়েন করো, ওকে, ক্লিয়ার। তাহলে এভাবে দুটো পেজ, এই একটা পেজ, এই একটা পেজ করাবেন। সো অল চিলড্রেন, আই হোপ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ক্যাপিটাল সি অ্যান্ড স্মল সি, প্র্যাকটিস করবে বাড়িতে। আই হোপ সবাই ভালো থাকবেন, নমস্কার।